আচ্ছা মেয়েরা, আজকে আমি তরলের প্রসারণ, আজকে যেটা বলবো তোমাদের তরলের প্রসারণ এবং তাদের গুণাঙ্ক সম্পর্কে। তরলের প্রসারণে একটা পরীক্ষা রয়েছে, প্রথমেই রয়েছে একটা পরীক্ষা, যে পরীক্ষায় বলা হয়েছে একটা কাঁচের পাত্রে কিছু তরল নেওয়া হয়েছে, রঙিন জল নেওয়া হয়েছে। এই রঙিন জলকে কী করা হয়েছে, এবার এই গোলতল একটা ফ্লাস্ক, তার মধ্যে কর্কের মধ্যে দিয়ে একটা নল ঢুকিয়ে একটা গরম জলের পাত্রের ওপর বসানো হয়েছে, আর নলটার সঙ্গে রয়েছে একটা অংশাঙ্কন স্কেল। যে স্কেলটায় দেখা যাবে কি, যদি যখন আমরা গরম জলের ওপর বসাবো এই পুরো পাত্রটাকে, রঙিন জলটা কিন্তু ঠান্ডা অবস্থায় ছিল, এবার এটাকে হতে পারে গরম করাও হতে পারে, মানে ইনডাইরেক্ট হিটিং, অথবা এমনি গরম জলের ওপর বসালেও দেখা যাবে তীব্র গরম জল, তাহলে সঙ্গে সঙ্গে জলটা নলবে উঠে আসবে, রঙিন জল নলবে উঠে আসবে। প্রথমেই দেখা যাবে যখন নল ঢোকানো অবস্থায় কিছুটা রঙিন জল এই এ অবস্থানে রয়েছে, এটা হচ্ছে ধরো নিচের দাগটা, সব থেকে নিচে যে দাগটা রয়েছে সেই দাগে এই অবস্থানে রঙিন জল রয়েছে। এবার যেই গরম পাত্র বা গরম করা হলো, রঙিন জলকে আস্তে আস্তে উত্তপ্ত করা হলো, তখন কি দেখা যাবে, আচ্ছা প্রথমে দেখা যাবে কি যে রঙিন জলটা ও অবস্থানে দাঁড়িয়ে আছে, যেইমাত্র আমরা এই নলটাকে ঢোকাবো। এরপরে কি হবে, যখন আমরা আস্তে আস্তে রঙিন জলটাকে উত্তপ্ত করব, তখন এই পাত্রে জলের প্রসারণ তো অবশ্যই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে রঙিন জলের পাঠে কিছু পরিবর্তন দেখা যাবে। কি দেখা যাবে, প্রথমে দেখা যাবে যে রঙিন জল ও অবস্থান, যেটা প্রথমে ওতে দাঁড়িয়েছিল, ওটা এতে নয় ওতে দাঁড়িয়েছিল, সেখান থেকে জলটা কিছুটা নিচে নেমে এলো এ অবস্থানে। একটা অদ্ভুত কাণ্ড যে পাত্রে যখন গরম করা হচ্ছে তখন এ অবস্থানে জলতল নেমে এলো, এবং তার কিছুক্ষণ পর দেখা যাবে কি এ অবস্থান থেকে আবার জল, মানে এই তরলটা বেড়ে গিয়ে বি অবস্থানে গিয়ে রঙিন জল তার পাঠ দেখাবে। তাহলে এই পরীক্ষায় এই রকম হওয়ার কারণ কি, এটা দেখা গেছে কি যে যখন আমরা পাত্রকে গরম করছি, প্রথমে ওটা ও অবস্থানে ছিল, তারপরে যখন গরম করা হচ্ছে এই পাত্রটাকে, তখন কি হয়, প্রথমে পাত্র অর্থাৎ যে পাত্রের মধ্যেই রঙিন জলটা রয়েছে সেটা প্রসারিত হবে, সেই প্রসারণের ফলে কি হবে, জল কিছুটা বেশি জায়গা পাবে সরে যাওয়ার জন্য, তখন জলের যে তলটা ও থেকে নেমে এ অবস্থানে চলে আসবে, মানে সেটা পাত্রের প্রসারণের জন্য হচ্ছে, অর্থাৎ ওয়ে যে জলতলের নিম্নে অবতরণ ঘটছে সেটা হচ্ছে পাত্রের প্রসারণের জন্য। তারপর আবার সেটা কি হবে, বি অবস্থানে যখন উঠছে, তার মানে তখন তরল প্রকৃতভাবেই কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, এই রঙিন জল তখন প্রসারিত হয়ে বি অবস্থানে যাচ্ছে। সেই জন্য বলা যায় কি যে তরলের প্রকৃত প্রসারণ আমরা এখানেও ছবিতে দেখতে পাচ্ছি, এ বি এই যে পুরো দাগটা এটা সমান সমান হচ্ছে বিও প্লাস ও এ। আচ্ছা এখানে এই বিও বা ও বি সেটা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, ও অবস্থানে আগে ছিল, প্রথমে ও অবস্থানে ছিল, সেখান থেকে বিতে উঠেছে, তার মানে এটা তরলের আপাত প্রসারণ ঘটেছে বলে মনে হচ্ছে, আর পাত্রের প্রসারণ হচ্ছে ও এ, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। আচ্ছা তাহলে পাত্রের প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ এই সমান সমান হচ্ছে আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। আচ্ছা এইবার এই অনুযায়ী তরলের প্রসারণ গুণাঙ্ক দু রকমের হয়, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।